এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 2014 সালের প্রাথমিক টেটের জেলাভিত্তিক শেষ প্যানেলভুক্তের নামের তালিকা বা ডিস্ট্রিক্ট ওয়াইজ লোয়েস্ট কাট অফ মার্কস ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান সিচুয়েশানে। যেহেতু কোর্টের অর্ডারে ইন্টারভিউ এবং অ্যাপটিচিউড টেস্ট আবার হবে, তাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন 2014 সালের প্রাথমিক টেটে যে নিয়োগ হয়েছে সেখানে এম প্যানেল বা প্যানেলভুক্তদের মধ্য থেকে সবথেকে লোয়েস্ট ক্যান্ডিডেটের নাম বা ডিস্ট্রিক্ট ওয়াইজ লোয়েস্ট কাট অফ মার্কস কত, এটা আপনারা অনেকেই জানতে চাইছেন। যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত পাবলিশ করেনি ডিস্ট্রিক্ট ওয়াইজ লোয়েস্ট কাট অফ মার্কস, তাই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে। শুধুমাত্র সেই প্রতিবেদনটাই আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন TV9-এর প্রতিবেদন, গতকালই এই প্রতিবেদনটা পাবলিশ হয়েছে। এখানে বলা হয়েছে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম, বুধবারের মধ্যে তথ্য না দিলে আদালত অবমাননার মামলা, পর্ষদকে হুঁশিয়ারি তরুণ জ্যোতির। এই প্রতিবেদনে বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ নামার কথা স্মরণ করিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি পাঠালেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিবকে পাঠানো ওই চিঠিতে তরুণ জ্যোতি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের একটি নির্দেশের কথা তুলে ধরেছেন। 3রা মে হাইকোর্টের সেই নির্দেশনামা অনুযায়ী জেলাভিত্তিক প্যানেলের একদম শেষে থাকা প্রার্থীর নাম প্রকাশ করতে বলা হয়েছিল পর্ষদকে। অর্থাৎ 3রা মার্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলাভিত্তিক প্যানেলের একেবারে শেষে যার নাম তার ডিটেলস এখানে প্রকাশ করার কথা বলেছিলেন। 3 সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত তথ্য পর্ষদের ওয়েবসাইটে তোলার জন্য বলা হয়েছিল আদালতের তরফে। চিঠিতে তরুণ জ্যোতি লিখেছেন যে সময়ে আদালত এই নির্দেশ দিচ্ছিল সেই সময় এজলাসে পর্ষদের আইনজীবীও উপস্থিত ছিলেন, ফলে গোটা বিষয়টি পর্ষদের অবগত এবং ওই দিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে কোনো আবেদনও করা হয়নি পর্ষদের তরফে। তাই আদালতের নির্দেশ মতো 3 সপ্তাহের মধ্যে অর্থাৎ 24 মের মধ্যে ওই তথ্য পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে অনুরোধ করেছেন মামলাকারীদের পক্ষের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। পাশাপাশি 24 মের মধ্যে ওই তথ্য পর্ষদ প্রকাশ না করলে তা আদালত অবমাননার সামিল হবে বলেও প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্মরণ করিয়ে দিয়েছেন তরুণ জ্যোতি। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে 3রা মে, সেখানে জেলাভিত্তিক সর্বনিম্ন যে ব্যক্তির নাম আছে প্যানেলে বা জেলাভিত্তিক কাট অফ মার্কস, এটা 3 সপ্তাহের মধ্যে প্রকাশ করার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে 24 তারিখের মধ্যে প্রকাশ হতে পারে পর্ষদের তরফ থেকে, যেহেতু কোর্টের নির্দেশ, অবশ্যই 24 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। আশা করা যায় পর্ষদ হয়তো জেলাভিত্তিক কাট অফ মার্কস বা জেলাভিত্তিক প্যানেলভুক্ত ক্যান্ডিডেটের নাম প্রকাশ করে দিতে পারে। এবার না যদি 24 তারিখের মধ্যে এই জেলাভিত্তিক ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে পর্ষদ কী পদক্ষেপ গ্রহণ করে। এবার আদালতের নির্দেশনামায় কী রয়েছে, ঠিক কী বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশনামায়? 3 তারিখের ওই নির্দেশনামায় আদালত জানিয়েছে মামলাকারীদের আইনজীবী আবেদন করেছেন পর্ষদ যাতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেক জেলার প্রত্যেক মাধ্যমের প্রত্যেক জাতিভিত্তিক বিভাগের এবং প্রত্যেক ক্যাটাগরির শেষ প্যানেলভুক্ত প্রার্থীর নাম প্রকাশ করে। অর্থাৎ কোর্টের যে নির্দেশ, প্রত্যেক জেলার এম প্যানেল ব্যক্তি যে সর্বনিম্ন নাম্বার যার, সেখানে ক্যাটাগরি সেই সঙ্গে মাধ্যম বা মিডিয়াম অনুযায়ী কিন্তু নাম প্রকাশ করার কথা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বলেছেন। এবং অবশ্যই এটা স্বচ্ছতার খাতিরে আদালত নির্দেশ দিচ্ছে পর্ষদ যাতে 3 সপ্তাহের মধ্যে সেই তালিকা প্রকাশ করে। এটুকুই আপডেট, আমাদেরকে ওয়েট করতে হবে আর কয়েকটা দিন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলভুক্ত শেষ ব্যক্তির নামের তালিকা প্রকাশিত হয় কি না বা কবে প্রকাশিত হয়।